হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেট নলেজ এডুকেটে তোমাদের সবাইকে স্বাগতম জানাই দেখো আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস টেনের যে প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট ইউনিট টেস্টের যে তোমাদের যেটা পরীক্ষা হবে তার যে সাজেশান তোমাদের প্রধানত দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে এক রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় দ্বিতীয় জীবনের প্রভাবানতা তার আবার গোটাটা হবে না তোমাদের প্রথমের যে অংশ কোষ বিভাজন এবং কোষচক্র এটা পরীক্ষা হবে দেখো এটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি তোমাদের ওয়ান শট বলো আর ছোট ছোটো ভাগ করেও আমি পড়িয়েছি যারা কনসেপ্ট বুঝতে পার চাও সেখান থেকে পড়তে পারো আর আজকের ক্লাসে আমি এটার সাজেশান তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেবো দেখো সাজেশান দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি সাজেশান মানে এটা নয় যে ডাইরেক্ট এই কোয়েশ্চেনগুলোই তোমরা পরীক্ষা খাতায় দেখতে পাবে এই কোয়েশ্চেনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষা খাতায় তোমরা দেখতে পাবে সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বা অনুরোধ করব বলতে পারো যে গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য তাহলে আমি বলতে আমি যখন বলে যাব কোশ্চেন গুলো তার মাঝে আমি বলে দেবো যে এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে ওকে চলো শুরু করি দেখো প্রথম যেটা রয়েছে আর তোমাদেরকে আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে আমি যখন যাব তোমরা এর সাথে সাথে স্ক্রিনশট নিতেও যাবে ওকে আর আমার কথাগুলো ভালো করে শুনবে চলো প্রথম যে উদ্ভিদের চলন উদ্ভিদের চলন থেকে খুব একটা বেশ কোশ্চেন আসে না এখান থেকে শর্ট কোয়েশ্চেন মেনলি আসে একটা কি দুটো আর তোমাদের দু নাম্বারের কোয়েশ্চেন আসতেও পারে নাও আসতে পারে অতএব এই এই যে জিনিসগুলো ট্রপিক চলন ন্যাস্টিক চলন আর ট্যাক্টিক চলনের পার্থক্য এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য ওকে এটা খুব ভালো করে করে রাখবে নেক্সট কি করবে প্রতিটি চলনের উদাহরণ বাবু খুব ভালো করে করে রাখবে কারণ পরীক্ষায় কোয়েশ্চেন কেমন করে আসবে এটাই সবথেকে বড় কথা কোশ্চেন কেমন করে আসবে দেখো ঘুরিয়ে কোশ্চেন আসবে কিছু চলনের উদাহরণ দিয়ে দেবে বলবে এটা কি ধরনের চলন ওকে এভাবে কোশ্চেন আসতে পারে আর এভাবেও দু একটা আসবে হয়তো যে টপিক চলন কাকে বলে ঠিক আছে কোনো কোনো স্কুলে এভাবে কোশ্চেন আসতে পারে মেনলি এই ধরনের কোশ্চেন আসে না তাই এই দুটো রকমের যে কোশ্চেন যেটা দিয়েছি এটা করলেই তোমাদের হবে নেক্সট হচ্ছে উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন থেকে আমরা কী কী করবো দেখো হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট নেক্সট অক্সিন সাইটোকাইনিন আর আমাদের জীববেলিন এই তিনটেই আমাদেরকে করতে হবে কারণ এটা আমাদের ইউনিট টেস্ট ওকে অতএব আমাদেরকে এই তিনটে খুব ভালো করে করে রাখতে হবে যে অক্সিন এভাবে কোশ্চেন আসবে কেমন যে গাছের বৃদ্ধিতে অক্সিন হরমোনের ভূমিকা লেখক এইভাবে কোশ্চেন আসবে ওকে কিংবা এইভাবে আসবে যে বীজের অঙ্কুরোদ্গম এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জীববেলিন হরমোন কি কাজ করে ওকে এইভাবে কোশ্চেন আসবে আচ্ছা অগ্রস্থ প্রকটতার ক্ষেত্রে অক্সিন হরমোন আর সাইটোকাইনিন হরমোন কিভাবে বিপরীত ধর্মী ক্রিয়া করে এইভাবে কোশ্চেন আসবে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে আগাছা দমন কৃষির ফলন বৃদ্ধি বিদ্যুৎ ফল উৎপাদনে সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট ওকে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাচ্ছই পাচ্ছ প্রত্যেকটা স্কুলে প্রায় প্রত্যেকটা স্কুলেই এখান থেকে কোশ্চেন আসবে ওকে রিচ বন এফেক্ট এটা একটু যদি তোমাদের কঠিন কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেন কিন্তু আসতে পারে নেক্সট দেখো প্রাণী হরমোন প্রাণী হরমোন থেকে কি পড়বে পার্থক্যের মধ্যে আমি দিয়েছি উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য ওকে এটা খুব গুরুত্বপূর্ণ ডায়াবেটিস ইনসিবেটার ডায়াবেটিস মিনিটাস যদি একটু কঠিন কোশ্চেন আসে তোমরা জানবে যে তোমাদের স্কুল কেমন কোশ্চেন করে যদি একটু কঠিন কোশ্চেন করে থাকেন তোমাদের স্কুলের টিচাররা অতএব তখন তোমরা এই প্রশ্নটা করে যাবে এই প্রশ্নটা কিন্তু আসতেই পারে দেখো গ্রন্থি বৈক্ষরা গ্রন্থি এটা আমি বারবার পড়িয়েওছি বারবার বলেওছি যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ নেক্সট দেখো পিটিউটারি থেকে নিঃসৃত হরমোন তার মধ্যে এসিটিএইচ জিএইচ জিটিএইচ এডিএইচ অক্সিটোসিন আমি এর মধ্যে তিনটে হরমোন খুব ভালো করে করে রাখতে বলবো সেটা হচ্ছে তোমরা জিটিএইচ ঠিক আছে গোনাডোট্রপিক হরমোন এডিএইচ আর অক্সিটোসিন এই তিনটে খুব ভালো করে করে রাখবে ওকে এখান থেকে শর্ট কোশ্চেন বলো কিংবা দু নম্বরের কোশ্চেন দু রকমই আসতে পারে নেক্সট দেখো কি বলেছে মানব দেহে জনগ্রন্থি থেকে নিশ্চিত এটি আবার জিটিএইচটা কিভাবে আসে সেটা আমি আবার ঘুরিয়ে দিয়েছি আমরা আমি যাতে তোমরা বুঝতে পারো যে কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেজন্য আমি এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে দিয়েছি ওকে নেক্সট দেখো অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় না বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্ন আসবে ঠিক আছে নেক্সট থাইরক্সিন অ্যাড্রিনালিন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন এবং প্রজিষ্ট হরমোনের কাজ তোমরা সমস্ত সমস্ত যে হরমোনগুলো রয়েছে সবেরই দুটো থেকে তিনটে করে কাজ খুব ভালো করে করে দেখো নেক্সট ইনসুলিন আর ব্লুকাপলের বিপরীত ধরনের কাজ বাবু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র থেকে আমরা কি কি প্রশ্ন করবো দেখো হরমোন আর স্নায়ুতন্ত্রের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই করবে পার্থক্যটা যদি একটু কোশ্চেন ঘুরিয়ে আসে সেক্ষেত্রে পার্থক্য তোমাদের আসতেই পারে নেক্সট দেখো দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে কিংবা গরম কোনো বস্তুতে হঠাৎ হাত পড়ে গেলে হাত তৎক্ষণাৎ সরে গেল স্নায়বিক পথ দুর্দান্ত কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা অবশ্যই অবশ্যই করে রাখবে এই কোশ্চেনটা ওকে এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ স্কুলে কিন্তু এই কোশ্চেনটা দেখা যাবে নেক্সট দেখো স্নায়ুক স্নায়ুতন্তু আচ্ছা আমাদের স্নায়ুর মধ্যে সম্পর্ক এটা স্নায়ুতন্তু নয় স্নায়ুতন্ত্র হবে ওকে আর স্নায়ুর মধ্যে আন্ত সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও অনেক স্কুলে তোমরা দেখতে পাবে নেক্সট দেখো মেনিংজেস সিএসএফ এর অবস্থান আর কাজ মেনিংজেসটা তো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর নাম আমি বলেছিলাম তোমাদের শর্টপিক্সও বলেছি পড়ানোর সময় এই যে স্নায়ুগুলো এগুলো শর্ট কোশ্চেনের জন্য করতে হবে যেমন তোমাদের কোশ্চেন দেখতে পাবে যে তিনটে চারটে দিয়ে দিলো ঠিক আছে চারটে দিয়ে বলবে কোনটা আলাদা এদের কোনটা বিসদীশ লেখ সেক্ষেত্রে এই কোশ্চেন এইভাবে আসতে পারে নেক্সট দেখো কি বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যদি একটু কঠিন প্রশ্ন আসে সেক্ষেত্রে আসতে পারে ওকে চলো নেক্সট স্নায়ুতন্ত্র থেকে আরও কি কি কোয়েশ্চেন করতে হবে আর মস্তিষ্কের সমস্ত অংশের কাজ খুব খুব গুরুত্বপূর্ণ ওখান থেকে কোয়েশ্চেন আসছেই আসছেই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা শর্ট কোয়েশ্চেন বলো বড় কোয়েশ্চেন বলো মানে দু নম্বরের কোশ্চেন বলো এটা খুব গুরুত্বপূর্ণ ওকে তার মধ্যে সব থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুষুমনা শীর্ষক লঘু মস্তিষ্ক আর গুরু মস্তিষ্ক খুব ভালো করে পড়ে দিও ওকে আর পঞ্চটাও দেখে যেতে পারো আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিই যেটা এখানে দেওয়া নেই সেটা হচ্ছে চোখের সমস্ত যে অংশ প্রত্যেকটা অংশের কাজ খুব ভালো করে করে যাবে চোখের প্রতিটি অংশের কাজ চোখের প্রতিটি অংশের কাজ ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে দেখো নেক্সট দূরের জিনিস কাছের জিনিস দেখার ক্ষেত্রে উপযোজন ভালো প্রশ্ন মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এই দুটো খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রত্যেকটা স্কুলে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে আসতে পারে শর্ট কোশ্চেনে দেখতে পারো লং কোশ্চেনে দুটো কোনো না কোনো ভাবে কোশ্চেন দুটোর মধ্যে উপযোজনের ভূমিকা একটু কঠিন কোশ্চেন হলে এটা আসবে দেখো নেক্সট প্রশ্ন মানুষের অক্ষিগুলোকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি ক্রমানুসারে লেখো এটা শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে আর লং কোশ্চেন মানে দু নাম্বারের কোশ্চেন হিসাবেও আসতে পারে ওকে আচ্ছা প্রাণীদের গমন থেকে আমরা কি করব গমনের চালিকা শক্তি পড়ব আচ্ছা গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরণের ভূমিকা এটা একটু যদি কঠিন কোশ্চেন আছে আসতে পারে বল শকের সন্ধি আর কব্দের সন্ধির উদাহরণ খুব গুরুত্বপূর্ণ এটা পড়বে এটা শর্ট কোশ্চেন আসতে পারে কিংবা নম্বরের কোশ্চেন আসতে পারে নেক্সট ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন রোটেশন সমস্ত পেশির নাম একটা করে উদাহরণ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে একটা ভালো করে করে রাখবো আচ্ছা এদের সংকোচনের ফলে কি ঘটে সেটাই বললাম আর কি ওকে এর মানে এগুলো সংকোচন বললে কি ঘটবে আমি যদি এর কনসেপ্ট তোমরা জানতে চাও তাহলে আমি পড়িয়েছি তোমরা দেখে নিতে পারো দেখো তোমাদের একটা কথা বলে দিই পরের এতে যাওয়ার সময় দেখো তোমাদের টিচাররা কোশ্চেন করবে স্কুলের টিচার কোশ্চেন করবে সেহেতু তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন আসবে ওকে কোনো টিচার হয়তো একটু কঠিন কোশ্চেন করবেন কোনো টিচার একটু সোজা কোশ্চেন করবেন আবার কেউ কেউ মাঝারি টাইপের কোশ্চেন করবেন অতএব আমি যেগুলো দিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এটা বলছি না যে এগুলোই তোমরা হুবহু পরীক্ষার খাতায় দেখতে পাবে ওকে তার জন্য তোমরা কি এই কোশ্চেনগুলো তোমরা করে রাখো আর আরেকটা কথা বলি যদি টিচার কোনো সাজেশন দিয়ে থাকেন সেটা সবার আগে করবেন আর যদি টিচার কোনো সাজেশান না দিয়ে থাকেন তবে এই কোশ্চেনগুলো করে যাও এর বাইরে আর না আসার চান্সটাই বেশি তবে একটা দুটো হয়তো আসতে পারে ওকে চলো নেক্সট তোমাদের যেটা রয়েছে জীবনের প্রবাহ মানতা এখান থেকে কি কোশ্চেন আমরা করবো দেখো প্রথমত ক্রোমোজোম ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট হচ্ছে অটোজম সেক্স ক্রোমোজমের পার্থক্য ডিএনএ আর এর পার্থক্য খুব খুব ইম্পর্টেন্ট এটা বেশিরভাগ ভাগ স্কুলে আসবে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন পার্থক্য খুব ইম্পর্টেন্ট এটাও অনেক স্কুলে আসবে মাইটোসিস আর মিওসিস এই যে মাইটোসিস মিওসিস আর উদ্ভিদ কোষের মাইটোসিস প্রাণী কোষের মাইটোসিস এটা হান্ড্রেড পারসেন্ট আসার চান্স রয়েছে বেশিরভাগ স্কুলে যদি একশোটা স্কুলে পরীক্ষা হয় তার মধ্যে আশিটা স্কুলে এই কোশ্চেন দেবে ওকে অতএব এই দুটো আমরা খুব ভালো করে করব আমাদের উদ্ভিদ আর মিওসিস আর মাইটোসিসের পার্থক্য আর হচ্ছে উদ্ভিদ মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য আরেকটা উদ্ভিদ সাইটোকাইনেসিস প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য এটা মাইটোসিসের মধ্যে পড়ে যায় বলে আলাদা করে দেইনি অতএব ওটাও আমাদেরকে করে রাখতে হবে নেক্সট দেখো একটি উদ্ভিদের পাতার পোষা ক্রোমোজম সংখ্যা এটা তাহলে তাদের বাকি যে অংশগুলো পরাগেণু বলো মাতৃকোষ বলো ডিম্বাণু বলো তাদের আহ সংখ্যা কত এটা আসতে পারে যদি একটু কঠিন কোশ্চেন আসে তাহলে এটা আসতে পারে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো বলেছে ক্রোমোজমের রাসায়নিক উপাদানের একটি সারণী ক্রোমোজমের যে রাসায়নিক উপাদানগুলো ঠিক আছে তার সারণী প্রস্তুত করতে বলেছে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত হয় ঠিক আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট কি বলবো কোশচক্রের ইন্টারফেস দশায় কী কী সংশ্লিষ্ট হয় ইন্টারফ্রেস দশার তাৎপর্য আর বিভাজনের পূর্বে ইন্টারফেস দশার প্রয়োজন কেন এই কোশ্চেনগুলো কিন্তু একই কোশ্চেন বারবার ঘুরিয়ে মানে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটাই আমি এখানে দিয়েছি নেক্সট দেখো কোষচক্রের গুরুত্ব কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কী হবে এই দুটো প্রশ্ন একই আমি এই দু একই প্রশ্ন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বলে আমি দুটোই দিয়ে রেখেছি নেক্সট দেখো মাইটোসিস কোষভাজনের প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ প্রত্যেকটা এই যে কোশ্চেনটা প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ প্রত্যেকটা দশার দুটো থেকে তিনটে করে বৈশিষ্ট্য আমি বলবো সবাই করে রাখবে কারণ এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকটা স্কুলেই আসবে অতএব তোমরা প্রত্যেকটা দুটো করে বৈশিষ্ট্য অবশ্যই করে রাখবে তোমাদের এটা যদি করে যাও তোমাদের দুই থেকে তিন নাম্বার কিন্তু পকেটে রয়েছেই ওকে আর ছবি তো এখান থেকেই রয়েছে আর ছবি কি কি করতে হবে আমি এরপরেই বলে দিচ্ছি নেক্সট দেখো মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ আর টেলোফেজ দেশ কেন পরস্পরের বিপরীত এটা একটু কঠিন কোশ্চেন আসলে আসবে আচ্ছা নেক্সট দেখো কি বলেছে ক্রসিং ওভার কাকে বলা হয় এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ওকে আচ্ছা মিওসিসের তাৎপর্য এটাও খুবই তাৎপর্যপূর্ণ কোশ্চেন ঠিক আছে এটা এটা বেশিরভাগ স্কুলে কিন্তু তোমরা দেখতে পাবে আচ্ছা তার মধ্যে তাৎপর্যের মধ্যে তোমরা কি কি করবে প্রজাতির ক্রমশ্রম সংখ্যা দুবক রাখা জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি এই দুটো যে অংশ দুটোকে খুব ভালো করে করে রাখবে আচ্ছা যৌন জননে কীভাবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এটাই এই মিওসিসের তাৎপর্য থেকেই আসে এই কোশ্চেনটা ওকে এখন এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যে সম্পূর্ণ সাজেশান এখান থেকেই তোমরা সমস্ত পাঁচ মার্কস আর যে দু মার্কস এই কোশ্চেনের উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখো তোমাদের পাঁচ মার্ক্সের ছবি আছে ছবি আমরা কি কি করবো প্রথমত প্রোফেজ মেটাফেজ আর দশার ছবি আমরা খুব ভালো করে আঁকব আর কি আঁকব আর প্রতিবর্ত চাপ আর কি আঁকবো আর আঁকবো চোখের ছবি ওকে এগুলো আমরা খুব ভালো করে করবো তারপরে আমরা একবার স্নায়ুকোষের ছবিটা দেখে যাব। কারণ এটা ইউনিট টেস্ট এটাতে টিচারেরা প্রশ্ন করবেন অতএব কোন টিচার কেমন প্রশ্ন করবেন সেটা তার উপরে অবশ্যই ডিপেন্ড করে তিনি যদি বলেন যে আমি স্নায়ুতো ছবি দিয়ে দেবো সেক্ষেত্রে আমার আর তোমার তো কিছু করার নেই আমরা দেখে ওকে এগুলোই করে গেলে তোমরা বেশিরভাগটাই কমন পেয়ে যাবে আশা রাখছি আর হ্যাঁ আরেকটা কথা বলার তোমরা হয়তো সবাই জানো যে তোমাদের পাঁচ মার্কসের যে কোশ্চেনগুলো লিখতে হয় সেই কোশ্চেনগুলো তোমাদের পাঁচ একদম সম্পূর্ণ পাঁচ মার্ক হিসাবে আসে না ওটা কিভাবে আসে পাঁচ মার্কটা ভেঙে আসে কিভাবে তিন প্লাস দুই দুই প্লাস তিন এভাবে কিন্তু ভেঙে আসে অতএব এই যে কোশ্চেনগুলো আমি দিলাম এই কোশ্চেনগুলো যদি তোমরা একদম সুন্দরভাবে করে যেতে পারো তাহলে এখান থেকেই তোমরা বেশিরভাগটা কমন পেয়ে যাবে এটাই আশা রাখছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ কি তোমরা পরবর্তীকালে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গেলে সেকেন্ড ইউনিট টেস্টেও তোমরা সমস্ত লাইট ক্লাস পাবে তোমরা ওয়ান শট পাবে আরও তোমাদের জন্য যা কিছু ভেবে রেখেছি সমস্ত কিছু পাবে অতএব লাইভ এবং সাবস্ক্রাইব মাস্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অন করে দেবে অল যে অপশানটা রয়েছে ওটাতে ক্লিক করে দিও আজকের ক্লাস এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা